নমস্কার বন্ধুরা, আমি রুমি। নতুন বন্ধুদের স্বাগত ও পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। এখানে নিয়ে নিয়েছি 5 পিস রুই মাছ, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, আর দেব 2 চামচ আদার রস। দিয়ে সমস্ত ভালোভাবে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। সব ভালোভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর চলে এসেছি, একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে এতে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। মাছগুলো আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। বাকি মাছ দুটো আমি একইভাবে ওই তেলে ভেজে তুলে নেব। এই মাছ দুটো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি পাত্রে। ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও খানিকটা সর্ষের তেল। এবার ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে, সাদা জিরে, একটা চেরা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দিলাম 2 মুঠো করে কেটে রাখা আলু আর পটল। আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলু পটলে, এবার তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব আলু পটলটা। একটু ভাজা হয়ে গেছে, এবার ওতে দিয়ে দিচ্ছি একটা টমেটো বেটে রেখেছিলাম আর 1 ইঞ্চি মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ চিনি, হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচের একটু কম জিরে গুঁড়ো দিয়ে সব মশলা একসাথে ভালোভাবে আমি কষিয়ে নেবো আলু পটলের সাথে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি গরম করে রাখা জল। আমি বেশ খানিকটা জল দেবো, যেহেতু আমি পাতলা ঝোল করব সেই জন্য। ঝোলটা ফোটা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে ভালোভাবে, এবার এতে দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দিয়েও একটু ফুটিয়ে নেব 2-3 মিনিট। গরমকালে এইভাবে পাতলা ঝোল ভীষণই ভালো লাগে। এবার এতে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি, দিয়ে একটু কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব। নিয়ে এবার গ্যাসটা অফ করে ঝোলটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু পাতলা রুই মাছের ঝোল। এবার একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায় জানাই, নমস্কার।